কুরবানি আপনাকে বুঝতে হবে, করোনা 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 চিৎকার করলো, আমারও হুগলি সাংসদ চিৎকার করলো, মুসলিমদের অমুক জায়গা থেকে নিজামুদ্দিন থেকে এখান থেকে ওখান থেকে করোনা হয়েছে, সবাই দেখুন নিজেরা করোনার মধ্যে পড়ে, মুসলিমদের মধ্যে করোনা বেশি ছড়াচ্ছে, এই ছড়াচ্ছে। আমি তো এটাই বললাম যে সে আপনার চীন থেকে ঘুরে ফিরে এদিকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা সাক্ষাৎ সব করে নিয়ে এসে মার্কাজে নিজামুদ্দিনে যে করোনা মুসলমান হয়ে গেল, তো মুসলমান যখন হলো তো এগুলোকে আবার করোনা ধরলো কেন? তার রোগের কোনো জাত নেই। যারা এই রোগ নিয়ে মহামারী নিয়ে যারা রাজনীতি করছে, আপনি চিন্তা করতে পারছেন না কুরবানি নিয়ে তারা রাজনীতি করবে না? শোনা যাচ্ছে মানে শুধু শোনা যাচ্ছে না, একটা বড় চ্যানেলে সম্প্রচার হয়েছে, যে চ্যানেলটা আমি নাম উল্লেখ করে বলি, এবিপি আনন্দে একটা নিউজ আমি দেখছিলাম এরকম, এবং তার মধ্যে সবথেকে বড় দুঃখের বিষয় যে আমার জানাশোনা মানুষের মধ্যেও কেউ কেউ এমন কথাও বলে ফেলেছিল যে কুরবানি করার প্রয়োজন নেই, কুরবানিকৃত পশুর টাকাটা এবারে দান করে দিন। আসলে দেখুন, যাজক প্রথা আমার ধর্মে নেই, আমরা একমাত্র কোরআন সুন্না নিয়ে মোতাবেক চলি, ওলামায়ে দিন আইম্মায়ে ইজাম তারা আমাদের কাছে এজমা কায়াস দ্বারা, সেটাও কোরআন সুন্না থেকে এসেছে, সেগুলো পরিষ্কার করে দিয়েছে। যারা দেখবেন ওয়াজিব উচ্চারণ করতে পারে না, তারাই আজকে এই ধরনের কথাবার্তা বলছে, তারা যাজক সেজে সুন্দর একটা পাগড়ি লাগিয়ে বড় একটা বিয়ে করে দিয়ে মানে সুন্দর মুখ টুক সেজে গুজে নিয়ে ক্যামেরার সামনে বসে পড়ল, বসে আমি অমুক দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, শুনুন কাছে আপনার গণমাধ্যমে কাজ করছেন, এবং এর মধ্যে আমি আপনাদের অনেককে চিনি যারা অনেক বড় বড় চ্যানেল নিয়ে কাজ করছেন, লক্ষ লক্ষ মানুষের কাছে আপনাদের 4 লাখ 4.5 লাখ সাবস্ক্রাইবার, কারো আরও বেশি, কারো 19-20 আছে, এমন ছেলেরাই আপনারা নিচ্ছেন। আর আমি সচরাচর সোশ্যাল মিডিয়ায় আসি না আপনি জানেন, কিন্তু আজ আসলাম কেন? আপনাদেরকেও আমি আমার কী বলবো হাম্বেল রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আপনারাও সেই সব মানুষগুলোর মুখোশ খুলে দিন, একদম মুখোশ খুলে দিন তাদেরকে। অসুবিধা লাগছে, চিন্তা লাগছে, ভাবনা কোনো চিন্তা করবেন না, আপনার হাতে মাইক্রোফোন আছে মানে সত্যের প্রতীক হিসাবে ময়দানে আপনি নেমেছেন। দেখুন, এই যে কুরবানি সম্পর্কে যেটা জানতে চাচ্ছেন, প্রথম কথা হচ্ছে অন্তরন্তস্থল থেকে আমি সমস্ত দেশবাসীকে এবং সারা বিশ্ব থেকে আপনাদের চ্যানেল যারা দেখছেন, আপনারা অনেক বড় চ্যানেল আপনাদের, তো সারা পৃথিবীর যেখান থেকে যারা দেখছে প্রত্যেককে আমি ঈদ উল আধার মোবারকবাদ জানাচ্ছি সকলকেই, এত দূরই আর সকলের ভালোভাবে ঈদ কাটুক, সেফ থাকুক, সকলে ভালো থাকুক এবং সংযত হয়ে তারা কুরবানি করুক, এগুলোই বলবো। কুরবানির পশুর বিভিন্ন কুরবানি করা জিনিসপত্রগুলোকে যেন তারা সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার না করে, এবং সোশ্যাল মিডিয়া তারা যেন এই কুরবানিকে সোশ্যাল মিডিয়ার আওতা থেকে যেন তারা বাইরে রাখে, এটাই আমি বলবো। একটা কথা শুনতে পাওয়া যাচ্ছে, সে কথাটি হলো যে কুরবানি না দিয়ে এবছরে সেই কুরবানির টাকাটাকে নিয়ে গরিব ও এতিম মিসকিনদের হাতে দান করে দিলে আর কুরবানি দিতে হবে না, এই বিষয়ে না, এটা হচ্ছে শোনা যাচ্ছে মানে শুধু শোনা যাচ্ছে না, একটা বড় চ্যানেলে সম্প্রচার হয়েছে, যে চ্যানেলটা আমি নাম উল্লেখ করে বলি, এবিপি আনন্দে একটা নিউজ আমি দেখছিলাম এরকম, এবং তার মধ্যে সবথেকে বড় দুঃখের বিষয় যে আমার জানাশোনা মানুষের মধ্যেও কেউ কেউ এমন কথাও বলে ফেলেছিল যে কুরবানি করার প্রয়োজন নেই, কুরবানিকৃত পশুর টাকাটা এবারে দান করে দিন। আসলে দেখুন, যাজক প্রথা আমার ধর্মে নেই, আমরা একমাত্র কোরআন সুন্না নিয়ে মোতাবেক চলি, ওলামায়ে দিন আইম্মায়ে ইজাম তারা আমাদের কাছে এজমা কায়াস দ্বারা, সেটাও কোরআন সুন্না থেকে এসেছে, সেগুলো পরিষ্কার করে দিয়েছে। যারা দেখবেন ওয়াজিব উচ্চারণ করতে পারে না, তারাই আজকে এই ধরনের কথাবার্তা বলছে, তারা যাজক সেজে সুন্দর একটা পাগড়ি লাগিয়ে বড় একটা বিয়ে করে দিয়ে মানে সুন্দর মুখ টুক সেজে গুজে নিয়ে ক্যামেরার সামনে বসে পড়ল, বসে আমি অমুক দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, শুনুন যারাই এ কথা বলেছে, অন্যায় করেছে,
এ ধৃষ্টতা দেখাবার অধিকার তাদের নেই। কারণ শরিয়তে ইসলামকে নিয়ে যখনই যে কোনোভাবে কেউ যদি কথাবার্তা এই ধরনের নিজস্ব মতামত পোষণ করে, শরিয়তের বিধানকে পরিবর্তন করার মতো আপনার ধৃষ্টতা দেখায়, সঙ্গে সঙ্গে শুধু আমি নয়, উলামা সমাজ গর্জে উঠেছিল তাদের বিরুদ্ধে। সে পীর সাহেব হোক, হুজুর হোক, মৌলানা হোক, হজরতজি হোক, মোবাল্লেগ হোক, আমির হোক, আর যে যেমনই হোক, ইমাম হোক, কে দায়িত্ব দিয়েছে তাদেরকে এমন কথা বলার? তাদেরকে আমি যদি প্রশ্ন করি আপনার এবছরে কত টাকা জাকাত হয়েছে, জাকাতের সঠিক হিসাবটা বলুন তো। সেই সব মানুষগুলোর মধ্যে 100 জনের মধ্যে 90 জন তারা জানেই না তার ক টাকা জাকাত হয়, দেয় কি না আদৌ ঠিক নেই। ফরজ দানটা ঠিক মতো কতটা করতে হয় তারা জানে না, 10% জানে যারা দেয়। এই ধরনের কোনো কথাবার্তা হলে যে কুরবানি সাহেবে নিসাব যারা, তাদের জন্য কুরবানি হলো ওয়াজিব। আর আপনি যদি সাহেবে নিসাব হয়ে থাকেন, আপনার দান করা যাবে না সে টাকা আপনাকে। হ্যাঁ, একটা যুক্তিতে আসুন আপনি। আপনি 30,000 টাকার একটা পশু কুরবানি করতেন, আপনি 20,000 টাকা দিয়ে কিনতে পারেন, এবারে 10,000 টাকা আপনি, এই আমফান বিধ্বস্ত মানুষ আছে, লকডাউনের আওতার মধ্যে বহু মানুষ আছে, বা এক কথায় জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় ভাষা নির্বিশেষে যারাই আজকের দারিদ্র সীমার নিচে বাস করছে, আজকে যারা কঠিন পরিস্থিতিতে, তাদের পাশে আপনি দাঁড়ান, খেদমতে খাল করুন, আপত্তি নেই। নফল দানের মধ্যে পড়ছে, ওটা কিন্তু ঐচ্ছিক, কিন্তু কুরবানিটা আপনার ঐচ্ছিক না, এটা ওয়াজিব, আপনাকে করতেই হবে। অতএব এই ধরনের কথাবার্তা যারা বলেছে আমি তার কন্ডেম করি, এবং শুধু নিন্দা করি আমি চুপ থাকবো না, তাদের বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি এবং তাদের বিরুদ্ধে আমি বলে যাব। এই ধরনের বক্তব্য তারা আগামীতে দেওয়ার আগে যেন 1000 বার চিন্তা করে তারা দেয়, যদি তা না দিতে পারে তার উপরে কিন্তু আমি কুফরির ফতোয়া এনে দেবো, কোনো কথা হবে না এখানে। আপনাদের ফুরফুরা শরীর থেকে তাহলে একটাই দাবি যে কুরবানি দিতেই হবে সবাইকে? বেশক, অবশ্যই। শুধু ফুরফুরা শরীফ কেন, তামাম দুনিয়ার আলিম ওনামা মুফতি এজাম যারা আছেন প্রত্যেকেই এতে একমত, সাহেবে নিসাবদের কুরবানি করতে হবে, আর অবশ্যই করতে হবে, এখানে কোনো ক্ষমা নেই। কুরবানি ভালোভাবে আপনাদের কাটুক, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। তবে এই ধরনের উক্তি আমি দাবি করবো আপনাদের কাছে, আপনারা গণমাধ্যমে কাজ করছেন, এবং এর মধ্যে আমি আপনাদের অনেককে চিনি যারা অনেক বড় বড় চ্যানেল নিয়ে কাজ করছেন, লক্ষ লক্ষ মানুষের কাছে আপনাদের 4,00,000, 4.5 লাখ সাবস্ক্রাইবার, কারো আরও বেশি, কারো 19-20 আছে, এমন ছেলেরাই আপনারা নিচ্ছেন। আর আমি সচরাচর সোশ্যাল মিডিয়ায় আসি না আপনি জানেন, কিন্তু আজ আসলাম কেন, আপনাদেরকেও আমি আমার কী বলবো হাম্বেল রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আপনারাও সেই সব মানুষগুলোর মুখোশ খুলে দিন, একদম মুখোশ খুলে দিন তাদেরকে। অসুবিধা লাগছে, চিন্তা লাগছে, ভাবনা কোনো চিন্তা করবেন না, আপনার হাতে মাইক্রোফোন আছে, মানে সত্যের প্রতীক হিসাবে ময়দানে আপনি নেমেছেন, আর সেই দক্ষতা আপনাদের মধ্যে আছে, আপনাদের কাজ দেখে আমি বুঝতে পারি। আর আপনাদের পাশে দাঁড়াবার যেভাবে বলবেন, ভাইজান আমাদের পাশে আপনি থাকবেন, আপনি আমাদের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাজ করুন আমাদের চ্যানেলের, আমরা এই বিপদ দূর কর, আমরা এই সমস্ত কুচক্করিগুলোকে দূর করবো, তাড়াবো সমাজ থেকে, চারানা পয়সা আমাকে দিতে হবে না, আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আপনার চ্যানেলের কাজ করব, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। একটা কথা শুনতে পাচ্ছি যে ব্যারাকপুরের অর্জুন সিং সাংসদ, তিনি দেখছি যে এই বিষয়ে একটা কোর্টে, হাইকোর্টে পিটিশন করেছে যে এই কুরবানি নিয়ে। রাজনীতি করছে, রাজনৈতিক মানুষেরা রাজনীতি করছে। আজকে কুরবানি আপনাকে বুঝতে হবে, করোনা 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 চিৎকার করলো, আমারও হুগলির সাংসদ চিৎকার করলো, মুসলিমদের অমুক জায়গা থেকে, নিজামুদ্দিন থেকে, এখান থেকে, ওখান থেকে করোনা হয়েছে, সবাই দেখুন নিজেরা করোনার মধ্যে পড়ে, মুসলিমদের মধ্যে করোনা বেশি ছড়াচ্ছে, এই ছড়াচ্ছে। আমি তো এটাই বললাম যে সে আপনার চীন থেকে ঘুরে ফিরে এদিকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা সাক্ষাৎ সব করে নিয়ে এসে মার্কাজের নিজামুদ্দিনে যেয়ে করোনা মুসলমান হয়ে গেল। তো মুসলমান যখন হলো তো এগুলোকে আবার করোনা ধরলো কেন? তেমন রোগের কোনো জাত নেই। যারা এই রোগ নিয়ে, মহামারী নিয়ে যারা রাজনীতি করছে, আপনি চিন্তা করতে পারছেন না কুরবানি নিয়ে তারা রাজনীতি করবে না? আপনি যার নাম বললেন, এর আগে যে পার্টিতে ছিলেন, ইফতারের সময় মাথায় টুপি দিয়ে কীভাবে চাপটি খোলা হয়ে বসতেন, এগুলো সবই পলিটিক্স, সবই রাজনীতি। আমরা সবসময় মানুষকে বলি, এবং আমরাও যে সমস্ত
এই যে আপনার হত্যা করা হচ্ছে যেটা বলছে, দিস ইজ দ্য স্যাক্রিফাইস। শুধু আমার নয়, সব ধর্মের মধ্যেই স্যাক্রিফাইস সিস্টেম আছে। সেগুলো ভাষাকে আরও সুন্দর করে বা এগুলোকে আরও অনেক সুন্দর বিশেষণে বিশেষায়িত করা তাদের দরকার, যেহেতু তারা নেতা, তারা লিডার। রাজনীতি করুক, রাজনীতির এথিক্স ভুলে গেলে চলবে না। এগুলো হচ্ছে একটা নোংরা রাজনীতি। তো তার ভালো লেগেছে, সে করেছে, আর সে কেন করছে সবাই জানে। আর ওই শ্রেণীর মানুষ খুব কম যে এগুলো খাবে, খেয়ে নিয়ে ভোট দেবে, এসব মানুষ কম। এখন মানুষ বুঝতে শিখেছে, বুদ্ধিজীবী মানুষ, তাদেরকে তো কোরবানি করতেই হবে। হ্যাঁ, তারা আর 30,000 টাকার গরু কিনতে হবে না, 15,000 টাকার গরু কিনুক। বা 30,000 টাকার পশু কিনতে হবে না তাদের, 15,000 টাকার পশু তারা কিনুক।